সড়ক ফুটপাথ এবং মহাসড়কের বিভাজন দখল করে গড়ে উঠেছে নিমসার বাজারটি। জেলার বড় এই পাইকারি বাজারে পণ্য উঠানো নামানো এবং বেচাকেনা সবই হয়ে থাকে সড়কের উপর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার এ অংশে যানজটের অন্যতম কারণ বাজারটি। সড়ক ও জনপথ বিভাগ মাঝে মাঝে উচ্ছেদ অভিযান করলেও আবারও রাস্তা দখল করে বসে যায় বাজার। প্রতিদিন বিকেল তিনটা থেকে জমতে শুরু করা নিমসার বাজার চলে পরদিন দুপুর পর্যন্ত। সড়কের দুই পাশ থেকে ভিড় উপচে পড়ে মহাসড়কেও। দ্রুত গতির মহাসড়কে পাল্লা দিয়ে কমতে থাকে যানবাহনের গতি। শুধু তাই নয়, মহাসড়কে দুইমুখী লেনের মাঝখানের অন্তত 300 মিটার জায়গায় নির্মাণ হয়েছে অর্ধশতাধিক দোকানঘর, যেখানে রয়েছে খাবার, হোটেল, ফল ও কাঁচামাল বিক্রির আড়ত। রাতে কিংবা দিনে এসব দোকানের মালামাল উঠানামা চলে মহাসড়কের ওপরেই। আমরা এই ব্যবসাটা মূলত প্রায় 20 বছর ধরে, জায়গা নাই কারণে বসছি ভাই, কমিটিও বসাইছে জায়গাটা, বাজার বাইরে জায়গা জায়গা সিবে চাবা একজন একখানে বসে। এই কারণে এই সরকারি জায়গাতে ইয়া করে যে আমরা একটা স্থায়ী একটা ঠিকানা দিয়ে তুলে আমরা লাগে, আমরাও স্থায়ী দিকে, আমরাও স্থায়ী না, ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে, কথা বলছেন জ্যাম লেগে থাকে। আসলে আমরা ব্যবসা বাণিজ্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। শুধু কি নিমসার বাজার, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা নোয়াখালী, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অর্ধশতাধিক হাট বাজারের জঞ্জাল রয়েছে, যেখানে যানজটের চিত্র নিত্যদিনের। মহাসড়ক ঘেঁষে বসেছে দোকান পাটও, আবার কোথাও কোথাও সড়কের দুই পাশ দখলে নিয়েছে অস্থায়ী বাজার। পারাবার করতে খুবই সমস্যা, এখানে ফুটওভার ব্রিজ মাস্ট বি লাগে। বাজারটা যদি একটা সাইট নিয়ে মানে ঠিকমতো করে তাহলে আমরা জনগণ সুস্থ পাই, যাতে যাত্রীদের কোনো ভোগান্তি না হয়, আমরা এরকম একটা ব্যবস্থা চাই। সড়ক ও জনপথ বিভাগ বলছে বাজার কেন্দ্রিক যানজট এড়াতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তৈরি হচ্ছে টার্নিং ইয়ার্ড। এই টার্নিং ইয়ার্ড নির্মাণ শেষ হলে যান চলাচলে প্রতিবন্ধকতা দূর হবে, বাজারকেও সাজানো হবে ঢেলে। যান চলাচলে যাতে অসুবিধা না হয় সেই জন্য আমরা এই লেনের জন্য আলাদা করে আমরা লেন সেপারেট করে আমরা এই বাজারটাকে প্রশস্তকরণ করার একটা পরিকল্পনা আমাদের আছে, যাতে বাজারগুলোও চলে এবং যানবাহনগুলোও ঠিকমতো চলতে পারে। শুধু মহাসড়ক নয়, কুমিল্লা সিটি কর্পোরেশনের টমছম ব্রিজ, বাসামিয়ার বাজার থেকে শুরু করে গ্রামগঞ্জের বৈধ অবৈধ বেশিরভাগ হাট বাজারগুলোও বসে সড়ক দখল করে। মাসুদ আলম, এখন, কুমিল্লা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।